কিন্তু এটার অর্থ এই নয় যে আপনার র মেটেরিয়ালের দাম কমে গেলে আপনি যে প্রফিটটুকু যেটুকু লস করলেন সেটা আবার কাভার করার জন্য আপনি ওই জায়গায় থাকবেন। কারণ সত্যিকার অর্থে যেটা আমি ভোজ্যদের কথা বললাম, আমরা কিন্তু অ্যাডজাস্ট করছি, দাম বাড়ছে আমার কমছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি দাম কমার উদাহরণ আমি জানি না, এখানে সাংবাদিক ভাইও আছে, আর দাম করার উদাহরণ আমরা খুব বেশি আমার নজরে পড়েনি। আপনাদের আমি জানি না, আপনি 2010-এর যে উদাহরণ দিলেন সেই সময় কী হয়েছে আমি ঠিক ওইটা হয়তো ফলো করি নাই, কিন্তু আমি খুব একটা দেখি নাই যে আপনাদের প্রোডাক্টগুলোর দাম যেভাবে বাড়ে ওইটা মনে হচ্ছে ওখানে একদম লক হয়ে যায়, মানে ওখান থেকে আর নিচে আর নামে না, একদম মানে ওই পর্যন্ত ফিক্সড হয়ে যায়, এরপরে আবার হয়তো দাম বাড়ে, কিন্তু ওখান থেকে আপনার ডাউন ট্রেন্ডে আমরা খুব কম দেখছি। তাই যাই হোক, এটি থাকবে কথা, আর তারপর আমরা এখানে বসেছি একটি আপনাদের সবাইকে ধন্যবাদ এই ধরনের প্ল্যাটফর্মে আসলে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে আলোচনার বিষয় আসলে দ্রব্যগুলোর যে বৃদ্ধি, যে প্রোডাক্টগুলো নিয়ে আসলে আলোচনার বিষয় তার ভিতরে আসলে বর্তমানে সবচেয়ে মেজর ইম্পর্টেন্ট প্রোডাক্ট আমি মনে করি সোপ। সোপের আপনারা সবাই জানেন আমাদের যে র মেটেরিয়ালসগুলো আছে সবই বেসিক্যালি সব ইম্পোর্ট রিলেটেড, প্রায় 80% আমাদের ইম্পোর্ট করতে হয়। এই র মেটেরিয়ালসের ভিতরে আসলে মেজর যে র মেটেরিয়ালসটা আছে তার ভিতরে আপনার সব রুলসটা, রুলসটা প্রায় বর্তমানে দেখা যাচ্ছে যে 100%-এর উপরে আপনার ইনক্রিজ করছে। এই হিসেবে এসিয়ে সাধারণত ভোক্তা সাধারণত কত চিন্তা করে আসলে প্রাইসটা সেইভাবে আসলে ইনক্রিজ করে না। আমাদের দেখা যাচ্ছে আমি একটা প্রাইস আপনাদের কাছে আমি একটা তুলে ধরে যাচ্ছি, 2 বছর আগে আমাদের যে সোপের যে প্রোডাক্টের সাপোর্ট 125 গ্রাম একটা সোপের মূল্য ছিল আপনার 56 টাকা, এটা 2 বছর আগের প্রাইস। আপনাদের কি নামে স্যাভলন সোপ? এবং বর্তমান মার্কেট প্রাইস আছে 70 টাকা, 30% আপনার ইনক্রিজ করছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রাইসটা আরও কিন্তু আমাদের ইনক্রিজ করার দরকার ছিল আবার সব কিছু বিচার বিবেচনা করে, কারণ আপনার র মেটেরিয়ালসের পাশে প্যাকেজিং মেটেরিয়ালস, ফ্যাক্টরি ওভারহেড কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট সবই প্রায় 40-60% বর্তমানে ইনক্রিজ করছে। এর ফলে আসলে দেখা যাচ্ছে আমাদের সব কিছু বিবেচনা বিবেচনা করে বর্তমানে মার্কেট প্রাইসটা আসলে আমাদের সিলেক্ট করতে হচ্ছে। বলতে চাই যে ডিটারজেন্ট পাউডারটা হচ্ছে আমাদের একটা আইটেম, যেটা কিনা অন্যান্য যে সোপ আছে সেটা হচ্ছে পেস্ট আছে, বাট আমাদের শুধুমাত্র কন্ট্রোলে ডিটারজেন্ট পাউডারটা এবং অলরেডি ইউনিলিভার থেকে স্কোয়ার থেকে এবং এসে থেকে বলছে যে ম্যাক্সিমাম হচ্ছে কি আমাদের ইম্পোর্টেড, এবং আসলে আমাদের সব কিছু ইম্পোর্টেড। এবং এখানে একটা ফ্যাক্টর আমি অ্যাড করতে চাই যে স্যার যেটা বলছিলেন যে ভোজ্য তেলের ব্যাপারটা, যে হয়তো বা র মার্কেটে হোক কিংবা এখানকার যারা মজুদদার যারা আছে তারা কিন্তু জিনিসটা স্টপ করে দেয়, হ্যাঁ, যেটা কিন্তু ফ্যাক্ট যে এখানকার কিছু মধ্যস্থ ভোগীরা এটা নিয়ে কিন্তু প্লে করতে পারে, বাট আমরা যারা এখানে ইন্ডাস্ট্রিতে যারা আছি কোম্পানির যারা কাজ করি অর্গানাইজেশনে তারা আমি বলতে পারি অ্যাজ এ সেলস গাই আমরা কখনো এই জিনিসটা করি না। আমার যখন যে প্রোডাক্টটা যে প্রাইসে আসছে আমাদের ম্যানেজমেন্ট চেষ্টা করে যে প্রোডাক্টের প্রাইসটা না বাড়িয়ে প্রথমে মার্কেটে কন্টিনিউ করার জন্য, বাট যখন দেখতেছে যে না এটা পারছে না তখন আমাকে হয়তো বা প্রাইস ইনক্রিজে যেতে হচ্ছে। আর আমরা যারা সেলস পিপল তারা কিন্তু এটা, আমি কিন্তু আসলে সরি সেলসের লোক, আমাদের আরেকজন আসার কথা ছিল ওনার অ্যাবসেন্সে আসলে আমার আসা, তো আমরা কিন্তু চাই না যে প্রোডাক্টের দামটা বাড়ুক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোডাক্টের দামটা যখন বাড়তেছে তখন আমরাও কিন্তু কোম্পানির সাথে কথা বলি যে স্যার এটা কতক্ষণ পর্যন্ত বাড়ানো যায় কিংবা কতক্ষণ একটা সহ্য করার মতো একটা পর্যায়ে রাখা যায়। তো আমরা যখনই প্রোডাক্টটা হয় আমরা কিন্তু মার্কেটে ছেড়ে দিই, আমরা কখনো চাই না যে প্রোডাক্টের স্টক করে রাখুক কিংবা আমাদের ডিস্ট্রিবিউটররা হোক কিংবা আমাদের ওয়্যার হাউসে হোক, প্রোডাক্ট কিন্তু আমরা রাখি না। যত তাড়াতাড়ি আমরা চেষ্টা করি যে এটা বের করে দেওয়ার জন্য মার্কেটে প্লেস করার জন্য, আসলে আমাদের প্রাইস নিয়ে খেলার কোনো ইস্যু নাই। আর ফ্যাক্ট ইজ দ্যাট যে প্রাইস বাড়ছে আমরা সেলস পিপলরা ফেস করতেছি, কারণ আমরা নিজেরও হচ্ছে কনজিউমার, তো ওভারঅল আমরা নিজেরাও ভুক্তভোগী এবং কোম্পানিও চেষ্টা করে যে প্রাইসটা যত সম্ভব সহসে একটা পর্যায়ে রেখে দেন প্রাইসটা বাড়ানোর জন্য। ইনফ্যাক্ট আমি যদি একটা ডাটা বলি যে আমাদের কন্ট্রোলের যে জেট পাউডারটা আছে 2020-এর সেপ্টেম্বরে আমাদের যে 1000 গ্রামের যে এসকিউটা ছিল ওটার দাম ছিল 220 টাকা এবং বর্তমানে সেপ্টেম্বরে সেটা আসছে 270 টাকা, 50 টাকা বাড়ছে। দ্যাট মিনস এটা অলমোস্ট 19-20% আমার প্রাইসে ইনক্রিজ করেছে।
বাট এখানে স্কোয়ার থেকে সাইজ স্যার দেন ইউনিভার থেকে স্যারা যেটা বললো যে প্রাইস কিন্তু আমাদের র মেটেরিয়াল ইউজ পরিমাণে বাড়ছে, আমরা নিজেরাও বুঝতে পারি যে একটা প্রোডাক্ট যখন আসতেছে এলসি কোলাপ করে যে প্রোডাক্টটা আসলো ওটা আমার যে প্রাইস আছে তার ব্যাক টু ব্যাক আরেকটা যখন কনসাইনমেন্ট আসতেছে তার সাথে কিছুটা হয়তো আমার ইনক্রিজ হচ্ছে। তো ইনক্রিজ করার কারণে হয়তো বা কোম্পানি সেটা প্রফিটটা কমাই দিয়ে এক্সিস্টিং ওই প্রাইসে রাখছে, যখন আবার ইউজ পরিমাণ বাড়ছে তখন হয়তো আমাদের কোয়ালিটি কম্প্রোমাইজ না কোয়ালিটিটা অবশ্যই এটা কম্প্রোমাইজ করা হয় না, বিকজ অফ দিস আমাদের প্রোডাক্টের প্রাইসটা মার্কেটে একটুখানি কম্পিটিটিভ বেশি, সে কারণে আমাদের চ্যালেঞ্জটাও খুব বেশি হয় এবং প্রাইস সেট আপের ক্ষেত্রেও ম্যানেজমেন্টকে খুব কনসিয়াসলি এটা করতে হয় যেন মার্কেটে কোনো অস্থিরতার সৃষ্টি না হয় আর কি। তো এটাই ছিল যে আসলে আমরা খুব প্রবলেম করে আসলে কিন্তু প্রাইসটা বাড়ানো হয়, এটা ছিল আমার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট করছি। তো আমরা অ্যাজ এ কোম্পানি আমরা যেটা করি আমার মনে হয় আমাদের বাকি ইন্ডাস্ট্রিতে ওরাও করেন, তাই বলি এটা করি যেমন ধরে আমরা যখন দেখি যে প্রাইসটা কীভাবে আমি কম দিতে পারি, সবাই আমরা বললাম যে আমার যদি কস্ট বেড়ে থাকে ফর এক্সাম্পল 100% আমি প্রাইসটা আমি নিয়েছি 50%, এরকম একটা এক্সাম্পল দেবে কীভাবে আমরা ম্যানেজ করি সেটা সেটা আমরা দেখি এই সময়ে যেন কনজিউমারের বার্ডেন না হয়, তাহলে আমরা কী করি মার্কেটিং এক্সপেন্স যেটা করি আমার কারণ অ্যাডভার্টাইজমেন্ট আছে মার্কেট প্রমোশন এক্সপেন্স এগুলো কিন্তু আমরা অনেক কাটে করি, আমি নাম্বার কোক করবো না বাট আমরা কিন্তু সিগনিফিক্যান্ট টার্গেট করেছি মার্কেটিং এক্সপেন্স, কারণ তাহলে কনজিউমার অ্যাকোয়েশন পে করতে পারবে না, আমি যদি মার্কেটিং কমাই তাহলে কিন্তু আমি প্রাইসটা কম করা যাবে। একটা সেকেন্ড হলো ট্রেডে যে খরচটা করি, ট্রেডে আপনারা জানেন যে আমরা ট্রেডে একটা কমিশন দেই, ট্রেডে একটা অ্যাক্টিভিটি করি যেমন ধরো দোকানে যে আমি বিভিন্ন প্রমোশন থাকি সেগুলো কিন্তু আমরা অনেক কমিয়েছি, এই দুটো কাজ করি। থার্ড কাজ করি আমরা সেভিংস জেনারেট করার চেষ্টা করি, সেভিংসটা যেমন আমি প্রোডাক্ট তৈরি করার জন্য ব্যাটারি লাগে সোর্স চেঞ্জ করি, আজকে এই সোর্স থেকে 100 টাকা আমি অন্য একটা সোর্সে গেলে আমার 80 টাকায় হবে, তো এই জিনিসগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াস প্রসেস সবসময় করি। আমাদের প্রাইমারি অবজেক্টিভ কিন্তু এটাই যে আমি কীভাবে আমার কনজিউমার ইন্টারেস্ট প্রোটেক্ট করতে পারি, এই পয়েন্টটা আমি স্ট্র্যাটেজির পয়েন্ট আমরা খুব অ্যাকশন নিয়ে এটা বলতে চেয়েছি। সেকেন্ড পয়েন্ট যেটা আমি বলবো যে এই যে এনবিআর কথাটা বললেন স্কোয়ার রুট থেকে এটা কিন্তু হিউজ প্রবলেম, আমি যেহেতু আমি সাপোর্ট করবো না আমরা যে কোনো ফেস করি আমরা তো একমত আমরা অনেক বেশি ফেস করবো সামনে যখন কমডি প্রাইস কমবে, তো এইটা আসলে একটা আমি আমি একটা হেল্প চাবো কারণ আমি যদি আমার ডিউটি না কমে আমাদের প্রাইস কম কম প্রাইসে কিনবো আমাদের ডিউটিটা প্রপোর্শনে না কমে আমি কিন্তু দাম কমাতে পারবো। হ্যাঁ প্রত্যেকটা কোম্পানি কফি সিগনিফিক্যান্ট হিট নিয়েছে অনেক কমে, তাহলে যে পরিমাণ র মেটেরিয়াল ইনফ্লেশন হয়েছে আমি কিন্তু সেখানে প্রাইস দিতে পারিনি, আমি আমার স্টেটমেন্টে বলেছি যে শর্ট টার্মে করবো না লং টার্মে তো আমাকে প্রফিট প্রোটেক্ট করতে হবে, তো যেমন ফরেন ইমিডিয়েটলি কিছু প্রাইস কমলো আমি কিন্তু ওই প্রাইস কমাতে পারবো না বিকজ আমাকে তো একটা লেভেল আনতে হবে, আমাকে মার্কেটিং এক্সপেন্স আবার খরচ করতে হয়েছে ব্র্যান্ডটাকে বিল করার জন্য প্রোগ্রামটাকে বাড়ানোর জন্য মার্কেটটাকে এক্সপ্যান্ড করার জন্য, বাট আমি অ্যাগ্রি করি যেমন আমরা প্রাইস ইনক্রিজও করি এক্সাম্পল কিন্তু অনেক আছে, আপনি যদি ইউনিলিভারের এক্সাম্পল দেয় 2000 আই রিমেম্বার কারেক্টলি 2011 সালের দিকে পনেরো মানে 2011 সালের দিকে একটা ছিল 2011-12-13 এই সামনে কেটে কিন্তু ঘটেছিল যে র মেটেরিয়ালের দাম অনেক কমে ছিল এবং আমরা কিন্তু অনেক প্রাইস রিডাকশন করেছিলাম, এই এক্সাম্পল কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আছে যেমন র মেটেরিয়াল প্রাইস যখন কমবে আমি কিন্তু কনজিউমারের স্বার্থ অবশ্যই প্রাইস ডিক্রিজ করবো, বাট আমি একটা জিনিস এক্সপেকটেশন ম্যানেজ করার জন্য যেমন ধরুন আমরা অনেক প্রফিট হিট যেহেতু নিয়েছি আমাকে তো একটা জায়গায় গিয়ে পৌঁছাতে হবে, যেমন একটা প্রোডাক্ট আমি সোম তৈরি করে যদি অ্যাকচুয়াল নাম্বার আমি কোট করছিলাম ধরেন আমি গ্রস প্রফিট করতাম 35% লাস্ট ইয়ার 2 বছর আগে এখন আমি করছি 20%, এই যে আমি 15% লস করলাম, হ্যাঁ তো আমার তো একটা সময় কি কাভার করতে হবে এটা, তো আমি বলি যে যখন র মেটেরিয়াল দাম কমবে অবশ্যই আমরা প্রাইস রিডাকশন করবো, ইম্প্যাক্ট আসতে কিন্তু একটু সময় লাগবে, আমি জাস্ট পয়েন্টটা বলতে চাইছি। তাদেরকে রাখি সেটি হলো যে এই কথাবার্তা যেগুলো হয় অনেক ক্ষেত্রে মনে হয় যে এটি বোধহয় সরকার কি যে ব্যবসায়ী কমিউনিটির পক্ষে কাজ করছে, সেই জন্য আমরা এটা চাচ্ছি যে আমরা একটি আলোচনাটা ওপেন রাখি যাতে কি আলোচনা হচ্ছে আমি কি বলছি আপনি কি বলছেন এটি মানে সবকিছুই আপনার কি সার্কুলেট হোক মানে মানুষ জানুক যে কি আলোচনা হচ্ছে, এবং আমরা অবশ্যই আমি যেটা প্রথমে বলেছিলাম যে আমি মনে করি যে এই ইন্ডাস্ট্রিগুলোকে এত ক্রাইসিসের মধ্যে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, সেটা আপনাদের যে কমফোর্ট জোন সেটা আমাদের তৈরি করার দায়িত্ব কিন্তু সরকারের, যে ইস্যুটা স্কোয়ার থেকে বলা হলো যে আমাদের ডিউটির ক্ষেত্রে যদি যখন প্রাইস বেশি ছিল সেই ডিউটিটা যদি আপনার লো প্রাইসের সময় ইম্পোর্ট প্রাইসের
আপনার যদি সেই ম্যানেজমেন্ট যদি একই থাকে তাহলে তো এটা আসলে বলবো যে এই বিষয়টা নিয়ে কাজ করার আছে, এবং সেটা আপনার বাণিজ্য মন্ত্রণালয়ে আপনারা চিঠি দেন, আমি এই বিষয়ে আমি অবশ্যই এই বিষয়ে আমি বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি রেজাল্ট যাতে বের হয় সেই বিষয়ে কাজ করবো। তা আমি এই পর্যায়ে আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে আমাদের ওনাদের প্রতিনিধি বা গুপ্তা কণ্ঠের সম্পাদক মিস্টার হান্নান সাহেব আছেন, আমি একটু সংক্ষেপে এই বিষয়ে ওনাদের আসলে অনেক কথাই আমাদের হজম করতে হয়, কারণ আমরা ভোক্তার প্রতিনিধিত্ব করি বিভিন্ন ফোরাম। ক্যাবের কাছে আসলে মানুষ অনেক কিছু কমপ্লেইন আকারে নিয়ে আসে, যেটা সরাসরি আপনাদের কাছে, আপনারা যারা পরিচিত, আপনারা যারা শিল্প চালান, আপনারা যারা বিপণনে আছেন, তাদের কাছে সরাসরি যেতে পারে। কিন্তু আমরা দীর্ঘ কয়েক যুগ ধরে কাজ করছি সারা পৃথিবীতেই কনজিউমার অ্যাসোসিয়েশনগুলোর কাছেই মানুষ সরাসরি আসে। আমাদেরকে কিছু বিষয়ে সরকারের সঙ্গে এবং আপনাদের সঙ্গে উভয় পক্ষের সঙ্গেই আমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে হয়। আসলে কনজিউমার গ্রুপস বলে যে পণ্যগুলো আমরা সাধারণত ভোক্তারা ভোগ করি, তার ভিতরে নিত্য দিনে যে ব্যবহার্য পণ্য সেগুলোর যখন মূল্য বৃদ্ধি ঘটে তখন কিন্তু না বিশ্বাস হল মানুষের ভিতরে, এবং সেই পণ্যগুলোর ভোক্তা কিন্তু আপনারা যারা প্রডিউসার তারা নিজেরাও। দ্যাটস ওয়াই সমস্যাগুলো কি হতে পারে আপনারা ব্যক্তিগত জীবনে আপনারা সেটা উপলব্ধি করেন বলে আমরা বিশ্বাস করি। আমরাও কিন্তু চাই যে দেশে বিদেশ থেকে আসা পণ্যগুলোর চাইতে দেশে যে পণ্যগুলো উৎপাদিত হচ্ছে সেই পণ্যগুলো প্রোটেক্টেড থাকুক, না হলে আমার সাপ্লাই চেনে বড় রকম একটা ঘাটতি আসবে, ক্রাইসিস তৈরি হবে এবং আমরা বিদেশের হাতে জিম্মি হয়ে পড়বো। দেশে আমরা চাই না যে আমাদের দেশীয় উৎপাদন যেন আমাদের হোস্টাইলিটির কারণে বিঘ্নিত হয়। এই কারণে আমরা কতগুলো জায়গাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করি, সেই চেষ্টা করতে যে যেমন আজকে ইউনিলিভারের সিএফওর কথায় বেরিয়ে এসেছে কিন্তু একটি বিষয় লবণ, তাদের যে র ম্যাটেরিয়ালস বিশেষ করে ডিটারজেন্টের ক্ষেত্রে তার অন্যতম উপাদান সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে সোডিয়াম সালফেট, মেজর তিন উপাদানের দুটো। আমি এই দুটো উপাদানের ব্যাপারেই আমি জানি, কারণ আমি এই দুটো বিষয় নিয়ে যখন প্রতিযোগিতা কমিশনে এবং কোর্টে শুনানি হয়েছে দুই জায়গায় আমি শুনানিতে অংশ নিয়েছি। দেশে আমি জানি যে সোডিয়াম সালফেটের নামে শিল্প খাতে ব্যবহারের জন্য এনে সেটা বাজারে সোডিয়াম ক্লোরাইড হিসাবে সাদা লবণ দেখিয়ে কোনো কোনো কোম্পানি এটা মার্কেটিং করছিল, এবং সেটা আমরা ক্যাবই ল্যাবরেটরি টেস্ট করেছি, করে এর উপরে আমরা অভিযোগ দায়ের করেছি। এই জায়গাটিকে মিনিমাইজ করার জন্যে এবং এই প্রবণতাকে ঠেকানোর জন্যে গভর্নমেন্টকে অপশান দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে আদালত থেকে অপশান দেওয়া হয়েছিল, যে কারণে এর আপনার আমদানি শুল্ক অনেক বাড়িয়ে দিয়ে এটা রেজিস্ট করার চেষ্টা করা। এই ধরনের মেজার বিভিন্ন ক্ষেত্রে নেওয়া হয়, তার আলটিমেট চেইন রিয়াকশনগুলো তো একটা কথা আছে, সেই চেইন রিয়াকশনের কথা আমরা জানলাম আজকে আপনাদের এই সভায়। আপনাদের তো ঠিকই আছে, আমরা এটা অস্বীকার করি, কিন্তু আমাদের অবজারভেশন আরেক জায়গায় খুব বলা যায় যে আমরা অসহায় হয়ে পড়ি যখন ভোক্তা নিজে এই জায়গাগুলোকে ক্যালকুলেট করে। সেটি হচ্ছে আপনার প্রত্যেকটা কোম্পানি কিন্তু মাল্টি প্রোডাক্ট মার্কেটিং করে, এবং আপনাদের বিশেষ করে নিত্য পণ্যের ক্ষেত্রে আপনাদের মার্কেট শেয়ার এক একটি পণ্যের জন্য প্রায় নির্ধারিত হয়ে গেছে। এই মার্কেট শেয়ারের ক্ষেত্রে যেগুলোর ভলিউম প্রোডাক্ট যে প্রোডাক্টগুলোর ভলিউম অনেক বেশি আমরা লক্ষ্য করি, আপনারা সেই প্রোডাক্টগুলোর দাম বাড়িয়ে দেন, কনজিউমার কিন্তু এটা লক্ষ্য করে। আপনারা হয়তো আপনাদের ফিক্সড ওভারহেড, ফ্লেক্সিবল ওভারহেড এই জায়গাগুলোতে
হয়তো আপনাদের দাম বাড়ে না বা তেমন একটা তারতম্য হয় না ফ্লেক্সিবল ওভাররেটের ফিক্সড ওভাররেটে, কিন্তু ফ্লেক্সিবল ওভাররেটের কথাটাও আনবেন আপনার র মেটেরিয়ালসের পাশাপাশি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই ইফেক্টটা তো আপনার সবগুলো প্রোডাক্টের উপরে, আপনার যে প্রোডাক্টগুলোর ক্ষেত্রে প্রতিযোগিতা বেশি মার্কেটে, যে প্রোডাক্টে মূল্য বাড়ালে অন্যে আপনার মার্কেট শেয়ার নিয়ে যেতে পারে, আপনি কিন্তু সেই জায়গায় সচেতনভাবে প্রোডাক্টের মূল্য বাড়াচ্ছেন না। যে জায়গাটিতে আপনি মার্কেটে এক ধরনের মনোপলি তৈরি করে ফেলেছেন, যে জায়গায় আপনার মার্কেট শেয়ারটা ফিক্সড, আপনি সেখানে বাড়িয়ে দিচ্ছেন। আর সেই প্রোডাক্টের ভোক্তাই যখন মার্কেটের মেজর শেয়ার হোল্ডাররা ভোক্তা যখন মেজর শেয়ার হোল্ডার তাকে কিন্তু ইফেক্ট, তার উপরে ইফেক্ট হচ্ছে। এই জায়গায় আমাদের প্রশ্ন যে আমরা কোয়ালিটি প্রোডাক্ট নিতে যে আমরা যেটাকে পছন্দ করছি মানের জন্যে, গুণের জন্যে এবং ব্র্যান্ডের ব্র্যান্ড ভ্যালুর জন্যে, আপনি কি আমার সেই ইমোশনটাকে, আমার সেই প্রয়োজনটাকে আপনি ব্ল্যাকমেল করবেন কি না, এই প্রশ্ন কিন্তু আমি ভোক্তা হিসাবে তখন আমার সামনে চলে আসছে। এবং এই প্রশ্ন আমাকে সরকারের কাছে তুলতে হচ্ছে, এই প্রশ্ন আপনাদের কাছে তুলতে হচ্ছে। আপনারা যারা ব্র্যান্ডগুলো তৈরি করেন, আমার কাছে গত দুদিন আগের একটা ছবি আছে, আমরা সেটাকে অভিযোগ আকারে কোথায় তুলতে পারিনি, পারিনি কিছু কারণ আছে। অভিযোগটা কি, আপনারা সরাসরি যারা উৎপাদক বা আমদানিকারক যারা বিপণন করেন তারা দুভাবে বিপণন করেন, নিজেদের আউটলেট দিয়ে আর ডিলারের মাধ্যমে। কিন্তু আমরা এখন মার্কেটে একটা বড় শেয়ার দেখি হচ্ছে চেইন শপ, সুপার শপ, এদের এই আউটলেটগুলোতে এরা বলছেন তারা ভ্যান্ডরের মাধ্যমে পণ্য সংগ্রহ করে। তাদের কিন্তু আমরা এই জায়গাটাকে বিশেষভাবে দেখার চেষ্টা করি, একটা গ্রে এরিয়া আছে। এই গ্রে এরিয়ার কারণে কিন্তু আমি ভোক্তা সাফার করছি। এই গ্রে এরিয়াটা কিভাবে কোথা থেকে আসলো আপনাদের মনিটর করার কথা, কারণ এই গ্রে এরিয়া দিয়ে দুটো জিনিস ঘটছে। একটি হচ্ছে ভোক্তাকে ডিপ্রাইভ করার জন্য আপনার ব্র্যান্ডের নামে নকল পণ্য দিচ্ছে, ভেন্ডারের মাধ্যমে যখন যাচ্ছে তখন ভেন্ডার তো তার বিটুবি চেনে সে কাজ করছে, বিটুবি চেনে কাজ করতে যে সে তার ক্লায়েন্টের ফরমাইশ মতন তার মুনাফার জায়গাটি তৈরি করে দিচ্ছে, যেখানে আপনার পণ্য রিব্র্যান্ডেড হচ্ছে অথবা রিপ্যাকেজিং হচ্ছে আপনার নামে, অথবা সেখানে আপনি যে অ্যাডজাস্টমেন্ট, প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে যে আপনি আমাকে ফ্যাসিলিটেট করতে যে আমি ভোক্তা আমাকে ফ্যাসিলিটেট করতে যে আপনি যে কমিশনে কম্প্রোমাইজ করছেন সেটির ইফেক্ট কিন্তু ডেড এন্ডে যে থাকছে না। আমি কনজিউমার রাইট প্রোটেক্ট করতে যে কনজিউমারের ভয়েস হিসাবে কিন্তু আমি এই জায়গায় ভয়েস রেজ করতে পারছি, যে সাপ্লাই চেনের এই যে ভেন্ডারের যে প্রভিশনটা তৈরি হয়েছে এই জায়গায় কিন্তু আমার আইনের জায়গাটা প্রোটেক্ট, এক ধরনের আপনার অস্পষ্টতা রয়েছে। আপনাদের পক্ষ থেকে সেই জায়গাটি ইরেজ করার জন্য কোনো দাবি আসবেন তো আমরা শুনি, আপনারা বারবার অপারেশন করান, অনেক কোম্পানি করান তার তার নকল পণ্যের জন্য আমরা দেখি পুরনো ঢাকার বিভিন্ন জায়গায় অপারেশন হয়, কিন্তু আপনারা এই নকল পণ্যটা মার্কেট চেনে সাপ্লাই চেনে কিভাবে ঢুকছে সেই জায়গা নিয়ে আপনারা কথা বলছেন, এই জায়গাগুলো কিন্তু দেখার বিষয়। যে জন্য এর সুযোগটা নিচ্ছে কিভাবে এই সুপার চেইন শপগুলো আরেকটি জায়গা তৈরি করে নিয়েছে, রিটেল শপগুলোতে
যে পণ্যের ভ্যাট নিচ্ছে না, আপনি কিন্তু লিখে দিচ্ছেন না অনেক পণ্যই আপনাদের পণ্যে মার্কেটের জন্য আমি মনে করি বড় ধরনের আপনার অনৈতিক একটা ব্যবস্থা, এটা আপনার ব্যবসার জন্য, আমি ভোক্তা আমার জন্য। কারণ আমি যখন একটা চেইন শপে যে 500 টাকার পণ্য কিনলাম, তার সঙ্গে একটা সাবান কিনলাম, আমি ওই সাবানটা কিন্তু বাড়তি দামে ভ্যাট দিয়ে আমি কিনতে বাধ্য হচ্ছি। আর শেষে সবাই অতএব আপনারা আমরা কেউই আমাদের বাজারটাকে নষ্ট করবো না, আমাদের বাজারে অনৈতিক ন্যায্যতার নীতি অনুসরণ করা হবে না, এই অবস্থায় চাই আমরা, চাই ন্যায্যতার নীতিতে আপনাদের মূল্যটা ফিক্স। ধন্যবাদ। আমরা 21-24 পর্যন্ত উত্তর আইপিওটা যেটা দিয়েছি সেখানে এই বিষয়গুলো কিন্তু অনেক ডিটেলস আলাপ হয়েছে, যেটা আমাদের সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা যেহেতু এখানে 3 লক্ষ লবণ চাষিকে প্রোটেকশন দেওয়া, সেখানে আইপিওতে কিন্তু আমাদের এটা ব্যান করা ছিল, কিন্তু এই যে সোডিয়াম সালফেটের নামে আপনার নিজ ডিক্লেয়ার করে এগুলো আসছে, আর সেটার জন্য কিন্তু ইন্ডিয়ার আপনার ডিউটিটা বাড়িয়েছে এবং এটা কিন্তু আমার ইম্প্যাক্টটা পড়েছে আমার আপনাদের। আপনার সাথে একটা খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন, যেটি নিয়ে আমি পরে ডিবেট করা যাবে, এখানে আমরা ডিবেট করবো না, আমি পরে আমার কীভাবে এখানে আমরা পরবর্তী ধাপে যাবো সেটা পরে আমি জানাচ্ছি। সেটি আমাদের শেয়ারের কথা বলে যে প্রোডাক্টে আপনি এখানে মার্কেটে আপনি লিডার, আমি দেখা গেলো সেখানে আপনি যদি 2 টাকা বাড়ান আর যে প্রোডাক্টে আপনার হয়তো 5% আপনার মার্কেট শেয়ার, সেখানে আপনি 5 টাকা কমালেও আসলে আপনার ইনফ্যাক্ট আসলে আপনার প্লাস মাইনাস করে আপনি কিন্তু প্রফিট বিষয়টা তুলেছেন। একটি বিষয় সেটা হচ্ছে ভ্যান্ডারের কথা যেটা এসেছে, আপনার গতকালকে সুপার শপের যারা আছেন বিশেষ করে আমাদের বড় বড় সুপার শপ, তাদেরকে ডেকে একই রকম একটা মিটিং করেছে এবং সেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সুপার শপ, তারা নাকি আপনার কোম্পানিকে বলে দেয় এমআরপিটা বেশি করে ধরে রাখার থেকে, বিশেষ করে চালের ক্ষেত্রে। আর আমি যেটুকু বুঝি যে আপনাদের যে জিনিসটা এটা তো ওভারঅল আপনাদের ফিক্সড, তারপরে আপনার যেমন ভিম পাউডারের কথা বলে ভিম পাউডার বা আদার যেগুলো আছে এটা তো আপনার মুদির দোকানে একই প্রাইস, আমার সুপার শপে একই প্রাইস, কিন্তু প্রশ্ন একটা জায়গায় সেটি হলো সুপার শপে আপনি কিন্তু সুপার শপের ডোর পর্যন্ত আপনি কিন্তু আপনার প্রোডাক্টটা পৌঁছা দিচ্ছেন আমার যেটুকু জানি, আর যে পাড়ার মুদির দোকানে সে কিন্তু আপনি ওখানে পৌঁছাতে দিচ্ছেন না, সে একটা আপনার ডিস্ট্রিবিউটারের মাধ্যমে আপনার হাত থেকে চলে যাচ্ছে, আমি জানি অন্যরা পৌঁছাতে দিচ্ছেন কিনা, কিন্তু একটা বিষয় কি সেটি হলো আপনি আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেলে বা ডিলারদের মাধ্যমে পৌঁছাতে দিচ্ছেন, আরেকটি আপনি সরাসরি সুপার শপে দিচ্ছেন, এখানে কিন্তু স্টেজ যেটা আমরা বলি মধ্যসত্ব যে স্টেজটা সেটা দুইটার ক্ষেত্রে কিন্তু ভিন্নতর, সেই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে ফেক প্রোডাক্টের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ থেকে যায়। গতকালকেও আমাদের একটা বড় অপারেশন হয়েছে, ওটি আমি একটা চ্যানেল এটা জানতো যেটি হলো আপনার সুইচ, আমাদের যে ইলেকট্রিক সুইচ, এবং আমি দেখতাম এখানে এখন টিভি এটা খুব ভালো একটা নিউজ করেছে, আমাদের অনেক আগে থেকে ইনফরমেশন ছিল আমরা কাউকেই জানাইনি, আর এটা একটু কি বলবো যে সিক্রেট অপারেশন ছিল আমাদের, এটা হলো কি বল শ্যামপুর এলাকায় একটি বিশাল সুইচ ইলেকট্রিক সুইচের ইন্ডাস্ট্রি করেছে, সেখানে আপনাদের ফ্যাক্টরি এবং ওই জায়গার মধ্যে এই চ্যানেলের মধ্যে কোথাও কোনো আছে কিনা। আর একটি যেটা ভ্যাটের কথা বললেন ওটা তো সত্য কথা, আমি আগ্রা থেকে একটা প্রোডাক্ট নিতে গেলে আমি ভ্যাট দিচ্ছি, আমার এই পাশেই নিচে যে মুদির দোকান সেখানে আমি ভ্যাট দিচ্ছি, সেখানে তো আসলে এখানে আমাদের ক্যাপাসিটির ব্যাপার আছে, যারা ট্যাক্সে যারা আছে সেখানে হয়তো এটা হচ্ছে, কিন্তু তারপরেও তো দেখা যাচ্ছে যে আমরা অনেক মিষ্টির দোকানে দেখি বা অনেক জায়গায় আপনার এখানে ফাঁকিও চলছে, তাই এই বিষয়গুলো নিয়ে অনেক কাজ করার আছে। তাই যাই হোক এগুলো অনেক আমরা কাজ করব, আমি এখানে একজন এক্সপার্টকে নিয়ে আসছি, আমাদের আইসিএমএপি থেকে আমাদের মিস্টার আহসান সাহেব এফসিএমএ নিয়ে এসছে,
Instead of cost and management, I can also Bangladesh get the product to put it out. সবার পক্ষ থেকে শুনার পরে স্যার আমরা আসলে মূলত আমাদের যে জায়গাটায় আমরা রোল প্লে করি সেই জায়গাটাতে ছিল আমি ফোকাস করবো, অন্যান্য জায়গায় আমার আলোচনা করার স্কোপ নাই। তো আমরা একটা পণ্যের মূল্য স্তরকে বুঝি কিভাবে, আসলে কিভাবে বুঝি যে একটা মূল্য এফিসিয়েন্ট আর ইনএফিসিয়েন্ট, তো সেটা বোঝার জন্য আমরা প্রথমেই পণ্যটাকে মোটা রাখে দুটো ভাগ করে যদি পণ্যের উপাদানগুলো আছে কস্ট ফ্যাক্টরগুলোকে, একটা হচ্ছে ডিরেক্ট কস্ট আর একটা হচ্ছে নর্মালি ডিরেক্ট কস্ট। এই জাতীয় মানে প্রোডাক্টের ক্ষেত্রে যেগুলো আসলে কমোডিটি প্রোডাক্ট তার ক্ষেত্রে ডিরেক্ট কস্টের পোর্শন বেশি থাকে। নর্মালি ভাই যেটা বললেন 75% হতে পারে, 50% হতে পারে। সেই ক্ষেত্রে ডিরেক্ট কস্টকে আসলে আমরা বুঝবো কিভাবে? স্যার ডিরেক্ট কস্টকে বোঝার জন্য কায়দাও দুইটা, প্রথম হচ্ছে স্যার রেট অ্যান্ড কোয়ান্টিটি, অর্থাৎ একটা উপাদান আমি কী দামে কিনছি এবং কতটুকু ব্যবহার করছি। এখন সেই রেটটা আমরা এটা আমাদের ভাষায় বলি স্যার রেট ভ্যারিয়েন্স আর কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। ওনাদের এ জাতীয় মানে এখন থেকে সকাল থেকে এই পর্যন্ত যে বক্তব্যগুলো সেটা আসলে এই টেবিল টপ থেকে ওটা বেরিয়ে আসবে না, ওটা বেরোতে গেলে আমাদের ওনাদের কস্ট স্ট্রাকচারে ঢুকতে হবে। দেন ওই ভ্যালু চেইনটাকে যখন আমরা সামনে রাখবো, আমাদের সঙ্গে সামনে থাকবে 2010, 11, 12 বা 20 কখন কী ছিল, তো রেটের জন্য কত টাকা ইম্প্যাক্টেড হয়েছে আর কোয়ান্টিটির জন্য কত টাকা ইম্প্যাক্টেড হয়েছে একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তখন স্যার এই জাতীয় ডিসিশনগুলো 1 মিনিটের মধ্যে নিতে পারবো। তো তার জন্য আসলে স্যার কিছুটা সময় আমাদেরকে ইনভেস্ট করতে হবে এই জাতীয় ডাটা ঠিক করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি সিঙ্গেল মানে কোনটা বললেন যে মাল্টিপল প্রোডাক্ট যে সমস্ত অর্গানাইজেশন থেকে হয় আর সিঙ্গেল প্রোডাক্ট যেখান থেকে হয়, সিঙ্গেল প্রোডাক্ট যারা বানায় ওই জাতীয় প্রোডাক্টের ধারণা পাওয়া খুব সহজ। মাল্টিপল প্রোডাক্ট যারা বানায় সেখানে কিন্তু ওই প্রোডাক্টের কস্টিংয়ের ধারণা পাওয়াটা জরুরি। কারণ হচ্ছে স্যার এখানে একটা মেজর সমস্যা আমরা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আর কাজের ক্ষেত্রে আমরা দেখেছি যে ওভারহেড অ্যালোকেশনে এখানে যথেষ্ট অস্বচ্ছতা থাকে, সব জায়গায় শেয়ার করা হচ্ছে। দেখা যাচ্ছে যে লস প্রোডাক্টের বার্ডেন টানতে হচ্ছে যেটা হাই, ভাই যেটা বললেন যেটা ভলিউম প্রোডাক্ট সেখানে টানছে। এখন আসলে ওনারা অ্যালোকেশনটা করছেন কীভাবে, এটা কি স্বচ্ছ কিনা, বা যেটা কমোডিটি প্রোডাক্ট তার জন্য তো অবশ্যই স্বচ্ছ হওয়ার খুবই দরকার। হ্যাঁ, যে সবাই আমরা ভোগ করে চলি, তো ওই জায়গাগুলোকে আমরা যদি এক্সপ্লোর করতে পারি আর সকাল থেকে এই পর্যন্ত যে ডিসকাশনটা হয়েছে সেটাকে একসঙ্গে করলে পিকচারটা যখন আমরা সামনে রাখবো খুব সহজে আমরা ডিসিশন নিতে পারবো। ধন্যবাদ স্যার, এটুকুই বলা ছিল আমার। এই আপনারা যারা এখানে আছেন বিভিন্ন বড় বড় গ্রুপ, সেটি পাবলিক পারসেপশন হলো যে আপনারা অযৌক্তিকভাবে অনৈতিকভাবে ভোক্তার পকেট পাচ্ছেন, এটা হলো মানে বাস্তবতা, মানে আমাদের সাধারণ মানুষ এটা বোঝে। কিন্তু আপনাদের এইখানে আলোচনায় যেটা দেখলাম যে আপনাদের পক্ষ থেকে খুব স্ট্রং যুক্তি আছে এবং এটি হলো আমার কাছে যেটুকু মনে হচ্ছে আলোচনায় আপনাদের যে অবস্থান আপনাদের যে বক্তব্য এটিও যৌক্তিক, এটি এমন না যে আপনাদের এই বক্তব্য অযৌক্তিক আমি করবো না, এটাও যৌক্তিক। তবে এই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার, সেই পরিষ্কার হওয়া দরকার এই জন্য এটি কিন্তু আপনার প্রোটেকশনের জন্য, কারণ মানুষ মনে করছে যে ইউনিলিভার দাম বাড়িয়ে দিয়েছে, স্কোয়ার তার এটার দাম বাড়িয়েছে, অমুক এটার দাম বাড়িয়েছে, কিন্তু এটি যে যৌক্তিক আপনারা বাড়িয়েছে এই বিষয়টা মানুষের কাছে পরিষ্কার হওয়া দরকার। এবং সেটার জন্যই যে ওয়ে আউট, অর্থাৎ আমি এজ এ ভোক্তা আমি জানতে পারবো যে না এই যে 30 টাকার জিনিস আজকে 50 টাকা করা হয়েছে এটি যৌক্তিকভাবেই করা হয়েছে, এই বিষয়টা আমাদের জনগণের কাছে পরিষ্কার হওয়া দরকার। এই কারণে আমার যেটা ধারণা সেটি হলো এখানে শেষ বক্তা যে মিস্টার আহসান এক্সএমএ উনি যেটা বললেন আমরা আপনাদের একটু সাপোর্ট চাচ্ছি। সেই সাপোর্টটা কি, আমাদের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড কমিশনের একজন প্রতিনিধি থাকবেন আইসিএমএফ থেকে, ওনারা অফিসিয়ালি যাকে এখানে আমাদের কাজ করার জন্য দিবেন ওনাদের একজন প্রতিনিধি থাকবেন এবং আমাদের অফিস থেকেও একজন প্রতিনিধি থাকবেন। এরা একটু আপনাদের ফ্যাক্টরিগুলো একটু ভিজিট করবেন, আপনারা একটু যদি আমাদের এই সাপোর্টটা দেন, আপনাদের যে কস্টশিটটা আছে এটি তো আসলে আপনাদের বিজনেস সিক্রেটও বটে। বিজনেস সিক্রেট এই অর্থে যে আপনার এটা যদি অন্য পক্ষ জেনে যায় তাহলে তো আপনাদের আসলে বিজনেস পলিসি বা আপনাদের এগুলো থাকে না, তো সেক্ষেত্রে আমরা এটি অতি গোপনীয়তার সাথে এই কস্টশিটগুলো আমরা একটু ভিজিট করব এবং ভিজিট করার পরে
আমরাই একটা স্টেটমেন্ট দেব এবং সরকারকে একটি লিখিতভাবে জানাবো যে এই জায়গায় সরকারের কাজ করার আছে, অর্থাৎ যে প্রাইসটা বেড়েছে এটি যৌক্তিক অথবা অযৌক্তিক, এবং সেখানে যে জিনিসটা যেমন সরকারের কাজ করার, যেমন এই টেবিলেই এখনই আলোচনা হলো যে এনবিআরের ইস্যুতে কাজ করার আছে আপনার ইয়ের ক্ষেত্রে, আমাদের আইপিওতে আমরা যেটা রেস্ট্রিকশন দিয়েছি বিশেষ করে সোডিয়াম সালফেট, সেখানে কোনো কিছু কাজ করার আছে কিনা, অথবা আপনার সামাও আমাকে প্রোটেকশন দিতে হবে কিনা, মানে অনেক ক্ষেত্রে আমাদের ডিউটি স্ট্রাকচার আমরা রিঅ্যাডজাস্ট করে আমরা লোকাল বা আমরা অনেক ক্ষেত্রে প্রোটেকশন দিই, সেই বিষয়গুলো আমি সরকারের কাছে তুলে ধরব। তাহলে মুদ্রা কথা হলো যে আজকের মিটিংয়ের যেটা আউটকাম সেটি হলো যে আমাদের এখানে যেগুলো যে কোম্পানিগুলো এখানে মার্কেট লিডার আছে, বিশেষ করে এখানে যারা আজকে উপস্থিত হয়েছে, আমাদের ডেলিভার স্কোয়ার, আমাদের এসিআই, আমাদের কলন গ্রুপ, তাদের আপনার কস্টশিট যেটা আছে বা আপনার এই ইয়াটা আমাদের যে কমিটি আমরা করে দিচ্ছি আইসিএমএবি, আমাদের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড কমিশন এবং ভোক্তা অধিদপ্তরের একজন অফিসার, আপনাদের এগুলো একটু আপনারা যদি হেল্প করেন তাহলে আমার মনে হয় কাজটা একটু সহজ হয়। এই বিষয়ে আপনাদের যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি মিটিংটা শেষ করবো, আর যদি অন্য কোনো বক্তব্য একই সাথে ঘটছে দেখে এটা সারা বিশ্বব্যাপী বাংলাদেশে এটা প্রভাব পড়ছে, এবং সেই প্রভাবে আসলে বলবো যে কী বলে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে এই পেস বল, স্পিন বল, হুগলি সব কিছু আমাকে ফেস করতে হচ্ছে, কারণ সবাই প্রশ্ন করছে ভোক্তা অধিদপ্তর কী কাজ করছে, তা আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এটা যে রেজাল্ট নেই তার আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হলে বিশেষ করে সাবান ডিটারজেন্ট এবং ফেস এবং এগুলোর মূল্য বৃদ্ধির বিষয়ে আমরা খোলামেলা কথা বলেছি, এবং সেখানে আমরা যে বিষয়টি সিদ্ধান্তে এসেছি সেখানে আমাদের একটা এক্সপার্ট টিম ওনাদের ফ্যাক্টরিগুলো ভিজিট করবে, ওনাদের এখানে মূল্য বৃদ্ধির ওনাদের যে বক্তব্য সেটি কতটুকু যৌক্তিক এটা আমরা একটা ভিজিট করবো, এবং সেখানে ওনারা আমাদেরকে হেল্প করবে এবং সেটা আমরা একটা রিপোর্ট তৈরি করে আমরা সরকারের কাছে তুলে ধরবো, যদি এখানে অযৌক্তিক কোনো কিছু হয় সেই বিষয়ে তুলে ধরবো, ওনাদের প্রবলেমগুলো কী আছে সেখানে ওনাদের কী সাপোর্ট দরকার সরকারের সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো। আর আমি বারে বারে মিডিয়া কর্মীদেরকে খুব ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমাদের এই কার্যক্রমগুলো আপনারা যেভাবে প্রচার করছেন এটি আলটিমেটলি আমাদের যে এই কঠিন সময়ে অন্তত ভোক্তারা অন্তত জানতে পারছে যে এখানে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে এবং আন্তর্জাতিকভাবে আমরা যে একটা কঠিন অবস্থার মধ্যে বাংলাদেশও আছে সেখানে আমাদের একটু ধৈর্যও ধরতে হবে যে এই প্রেক্ষাপটগুলো আবার চেঞ্জ হয় কি না, এবং আপনাদের মাধ্যমে এগুলো মানুষ জানছে এবং আপনারা খুব পজিটিভভাবে এই জিনিসগুলো করছে, প্রফেশনালি করছে। আমি আশা করবো যে আপনাদের এই নিউজগুলো ফ্যাক্টটা তুলে যেভাবে আপনারা ধরছেন সেটাই তুলে ধরবে, একটা কোম্পানির বিরুদ্ধে অনেক কিছুই বলা যায় কিন্তু ইনসাইডটা একটু জেনে নেবেন, বিশেষ করে কোনো একটা নিউজ করার ক্ষেত্রে আপনারা সেই কোম্পানির যারা মুখপাত্র আছেন তাদের সাথে একটু কথা বলে নেবেন, সহযোগিতা মানে আমাকে আমি শুনলাম যে সহযোগিতা আবার কেউ করে না, যাই হোক কেউ যদি না করে ওইটাই বললেন যে ওনাদেরকে যোগাযোগ করা হয়েছিল কিন্তু যোগাযোগ করে পাওয়া যায় না, কিন্তু ধারণাগতভাবে এটা এটাই বিষয়, এবং আমরা আসলে সত্যিকার অর্থে এখানে আমরা সবাই মানুষের কষ্টের জন্য কাজ করছি, মাননীয় মঙ্গলের জন্য কাজ করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি দিনরাত পরিশ্রম করছেন এবং এটা খুবই কনসার্ন, দ্রব্যমূল্য বেড়ে গেছে এবং এটার জন্য সরকারও অনেকগুলো মেজার নিয়েছে, আমাদের ডিউটি স্ট্রাকচারে অনেক কিছু চেঞ্জ এনেছে, আমাদের সোশ্যাল সেফটি নেট অনেক বাড়ানো হয়েছে যাতে মানুষের কষ্টটা কম হয়। তারপর আমি বলবো যে এখান থেকে উত্তরণ খুব সহজে যে হবে সেরকম কোনো আলামত আমরা দেখছি না, কিন্তু যেটি আমাদের ফেস করতে হবে আমাদের সবাইকে নিয়ে ব্যবসায়ী কমিউনিটি, আমাদের ভোক্তাদেরও সচেতনতার বিষয় আছে, সবাই মিলে আমরা এই কঠিন সময় পার করবো এই প্রত্যাশা আমি রেখে গেলাম। সবাইকে আবারও ধন্যবাদ, জয় বাংলা বাংলাদেশ চিরজীবী।